নমস্কার বন্ধুরা, গ্রিনওয়াল্ডের বাগানে সকাল সকাল চলে এসেছি। দেখুন, এই যে সকালে ঘুম থেকে উঠে একটা করে থানকুনি পাতা আমরা চিবিয়ে খেয়ে নিই, এতে পেট ভালো থাকে। দেখুন, থানকুনি পাতা একটা ডাল আমি লাগিয়ে দিয়েছিলাম, দেখি কয়েকটা তুলে নিলাম। এই থানকুনি পাতা, এই যে দেখুন, এই থানকুনি পাতা দিয়ে কারো যদি খুব পেট খারাপ হয় তাহলে থানকুনি পাতা ঝোলে, পাতলা ঝোল করে তো, সমস্ত সবজি টবজি দিয়ে যে পাতলা ঝোল করে সেই সবজি, তার সাথে থানকুনি পাতাও কিন্তু দিয়ে দেয়। আর এই থানকুনি পাতা যাদের একটু আমাশয়ের ধাত থাকে, থানকুনি পাতা খেলে কিন্তু নিয়মিত, তাহলে সেই ক্রনিক ডিজিজটা সেরে যায়। তাই সকাল সকাল আমি এসেছি, থানকুনি পাতা একটা করে খাই, বেশি খাওয়ার দরকার নেই, ওই একটা করে পাতা চিবিয়ে খেয়ে জল খেয়ে নিই। এর সাথে এই যে একটা পালং হয়েছিল, দেখুন, আসলে এটা আমি বীজ রাখতে দিয়েছি বলে এটা তোলা হয়নি, বড্ডই অপরিষ্কার লাগছে এটা, কিন্তু এটা আর একটু বীজ হবে, তারপরে এটাকে তুলে ফেলে দেব। এর সাথে এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন রকমের গাছ হয়ে গেছে, কোনোটাই কিন্তু আমার এই বছরের লাগানো নয়, সবটাই কিন্তু নিজের থেকে হয়েছে। দেখুন, এটা চিনতে পারছেন, এটা কি পাতা, হিমোগ্লোবিন কম থাকলে কিন্তু এই পাতা যদি খায় তাহলে সেক্ষেত্রে উপকার পাওয়া যায়। এটা হলো কুলে খাড়া পাতা, এখানে আমি কিছুই এবছর লাগাইনি, কিন্তু এগুলো যা বেরিয়েছে সমস্ত নিজের থেকে, এই পালংটা বেরিয়েছিল। আর এই দেখুন, এটা বুঝতে পারছেন, মূলোর বীজ, এই যাত্রা খুব ভালো ছিল বলে আমি, দেখেছেন মূলোর বীজটা কত বড় হয়েছে, এগুলো আমি রাখতে দিয়েছি, কারণ আমি এই সমস্ত বীজ কিন্তু কিনি না, এই বাড়ির থেকে এগুলো কালেকশন করি, কালেকশন করে আমি একটা নির্দিষ্ট জায়গায় লাগাই, কিন্তু যেহেতু বাড়িতে হয় সমস্ত ইয়েতে বেরিয়ে যায় টবে টবে। এই দেখুন, সাথে ভিডিও করতে এলাম, সকালবেলায় বৃষ্টি নেমে গেল, আমি এক্ষুনি আর পড়তে পারছি না, দেখি, সকালবেলায় ভিজে গেলে মুশকিল, ওয়েদার চেঞ্জ, এখন হয়তো ঠান্ডাও লেগে যাবে, তাই একটু দাঁড়ালাম। বন্ধুরা, এখানে দেখুন, এই যে একটা ডাঁটা ঝুলছে, এটা না তুললেই নয়, পেকে যাবে, আমি এটা তুলে নিলাম। এই দেখুন আরও হচ্ছে, এটাও একটা ছোট্ট গামলাতে লাগানো আছে। এই দেখুন কেমন বৃষ্টিতে ভিজে গেল, এখন আর ভিডিও করা যাবে না, কাজেই এই পর্যন্ত রাখি, আবার দেখা হবে পরের ভিডিওতে।